সকলকে ধন্যবাদ, ধন্যবাদ জানিয়ে আজকে আমি ক্লাস শুরু করছি। তো ক্লাস শুরু করার পূর্বে যে কথাটা আমি প্রতিটি ক্লাসেই বলে থাকি, যেটা যে আমাদের পূর্বের ক্লাসটা আমাদের ছিল কি, মিডিয়ানটা ছিল। ওই মিডিয়ানটা একটু আমার ক্লাসটা আগে দেখে আসতে সুবিধা হবে, যেহেতু মিডিয়ানের ক্লাস, এখানে ফাইন মিডিয়ান বের করতে হবে। কি আজকে আমরা কি আমাদের সাবজেক্টটা কি, বিজনেস স্ট্র্যাটেজিস, ব্যবসা পরিসংখ্যান। চ্যাপ্টার হচ্ছে মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ। ঠিক আছে, আমরা 1 থেকে 7 পর্যন্ত অঙ্ক করে ফেলছি, সুতরাং আজকে 8 নম্বরটা আমরা শুরু করব। আমরা এর ভিতরে মিডিয়ানের আমরা 3টে নিয়ম করে ফেলছি। একটা হচ্ছে বেজোর, আর একটা হচ্ছে জোর, আর একটা হচ্ছে ভেরিয়েবল ছিল, আর ফ্রিকোয়েন্সি ছিল। সেই ক্ষেত্রে তোমার কীভাবে মিডিয়ানটা বের করতে হয় 3টে নিয়ম হয়ে গেছে। এখন এই ক্লাস দিয়ে কীভাবে মিডিয়ানটা বের করতে হয় সেই নিয়মটা আজকে আমরা শুরু করব। তো দেখি আমরা কতদূর যেতে পারি, শুরু করি। ঠিক আছে, তো প্রথমে হচ্ছে সলিউশন দিয়ে দিই, দেখো শুরু করি। প্রথমে আমরা লিখব টেবিল ফর ক্যালকুলেশন অফ মিডিয়ান। এখানে দেওয়া যায় 1500 ওয়ার্কার, আর ওয়ার্কিং ইন অ্যান ইন্ডাস্ট্রিয়াল এস্টাবলিশমেন্ট দেয়ার আর ইজ ক্লাসিফাইড অ্যাজ ফলো। মানে এখানে এস দেওয়া আছে, নং অফ ওয়ার্কার দেওয়া আছে, আর ফাইন মিডিয়ান বিবেচিত হবে। এই হলো অঙ্কটা। তো আমরা টেবিলটা করি, কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা, একটু ছোট হয়ে যাবে, কিন্তু একটু চিপার ভিতরে হয়ে যাবে, তবু আমি করি। 12টা ঘর করতে হবে, 2 3 4 5 6 7 8 9 10 11 12 প্লাস মিড পয়েন্টটা বের করব। আচ্ছা, লং অফ ওয়ার্কার দেওয়া আছে, আর সিএফটা বের করব। ওকে, মিডিয়ান বের করতে হলে সিএফ মানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, ক্রমজদিত গণসংখ্যা, ক্রমজদিত গণসংখ্যাটা বের করতে হবে মিডিয়ানটা বের করতে হবে। তাহলে এসটা লিখে দিই, ইয়ার্স মিড পয়েন্টটা তো এক্স দিই, আর লং অফ ওয়ার্কার এফ। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বা সিএফ, তাহলে আমরা লিখে দিই 18 থেকে 22 22 থেকে 26 26 থেকে 30 30 থেকে 34। ডিফারেন্সটা কত, 34 থেকে 38, 4 করে কিন্তু ডিফারেন্স, 18 19 20 21 22, 4 করে ডিফারেন্স প্রত্যেকটা। আচ্ছা, 38 থেকে 42 42 থেকে 46 46 থেকে 50 50 থেকে 54 54 থেকে 58। এটা দেওয়া আছে, নো এটা হলো মিড পয়েন্ট, এটা দেওয়া আছে 120 125 260 185 86 75 53, এটি হচ্ছে এন হল মিড পয়েন্ট। আমরা কীভাবে বের করবো, দুটো যোগ করবো, দুটো যোগ করলে কত হয়, 8 আর 2 10 40 40 এর অর্ধেক কত, 20 হলো। তো
কি বোঝা গেল কি না? দেখো এই 18 যোগ 22, 8 আর 2 10, 3 আর 1 4, এটা 2 দিয়ে ভাগ করতে হবে 20, এইভাবে কিন্তু মিড পয়েন্টটা বের করতে হয়। আর এইটির সাথে প্রত্যেকটা ডিফারেন্স করে 4 4 করে যোগ করে দাও, এখানে 24 24 এর 4 28, 28 আর 4 32, 32 আর 36, 36 আর 40, 40 আর 4 44, 44 আর 4 48, 48 আর 4 52, 52 আর 4 56। দেখো এই দুটো যোগ করো, এই যে 54, একটু বোঝানোর জন্য আমি লিখে দিচ্ছি, 54 আর 58 যোগ করো, 28 এর 12 2 হাতে 15 10 এর 11, 2 দিয়ে ভাগ করো, এই যে 5 দুগুনি 10 6 দুগুনি 12, দেখেছো? এইভাবে কিন্তু বের করতে হবে মিড পয়েন্টটা। ওকে, যারা জানো তারা তো জানো, যারা না জানো সেটা কিন্তু আমি দেখিয়ে দিলাম। আর এখানে ফ্রিকোয়েন্সি কীভাবে বের করতে হবে, 120 প্রথমটা লিখবো, তারপরে এটার সাথে এটা যোগ আমি দেখিয়ে দেব, 125 120 যোগ করলে কত হয়, 5 আর 2 আর 2 4, 1 আর 1 2, এবার 280 যোগ 245, তোমরা ক্যালকুলেটার করে যাবে, আমি বুঝানোর জন্য করে দিচ্ছি, 5 78 12 দিয়ে 1 2 3 4 5, 260 যোগ 525, 5 6 2 8, আর হচ্ছে 5 আর 2 7, 155 যোগ 785, তাহলে 5 আর 5 10 এর 0 হাতে 1, 9 আর 5 14 4 হাতে 1, 8 আর 1 9, 184 যোগ 940, তাহলে 4 8 আর 4 12 দিয়ে 1, 10 আর 1 11, 162 যোগ 1124 যোগ করো, 4 আর 2 6 6 আর 2 8, 12, 86 প্লাস 1286 যোগ করো, 6 আর 4 12 হাতে 1, 9 9 আর 8 17 7 হাতে 1, 1372, 75 সাথে 1372 যোগ করো, 5 আর 2 7, 5 আর 2 7, 7 আর 7 14 হাতে 1 1447, 53 যোগ করো, 7 আর 3 10 হাতে 1, 5 আর 5 10 এর 0 হাতে 1, 1500, দেখিছো ওই যে 1500 হয়ে যাবে, এই যে 1500 আমাদের দেওয়া আছে প্রথমে, সেই 1500 হয়ে যাবে। হয়ে গে, টেবিলটা ক্লিয়ার, বোঝা গেছে কিনা? এই জায়গায় দুটো যোগ করে মিড পয়েন্টে বের করলাম, নঙ্গা ফ্রিকোয়েন্সি আছে আর কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করলাম, এটা লিখলাম, এটার সাথে এটা যোগ, এটার সাথে এটা যোগ, এটার সাথে এটা যোগ, কোনো কোনো যোগ করে যাচ্ছে, তো এটা 1500, এটা যোগ করলে 1500 হবে। ওকে, তাই লোকেশন অফ মিডিয়ান আমাদের উপরে লাগবে না, আমাদের জায়গা লাগবে, উপরেটা মুছে দিলাম, উপরে আমাদের জায়গা লাগবে, এখান থেকে শুরু করব, লোকেশন অফ মিডিয়ান, মিডিয়ান হচ্ছে সাইজ অফ n/2 আইটেম, কেন ক্লাস আছে, এই ক্লাসের জন্য n/2, তাহলে সাইজ অফ n হচ্ছে 1500 ভাগ 2, এত আইটেম, সাইজ অফ 7 দুগুণে 14, 5 দুগুণে 10, 750 আইটেম, 750টা কোথায়, আমার কিউমুলেটিভ ইমিডিয়েটলি বড়টা ধরবো, এই যে 750, এই যে ধরবো, এখানে চলে যাব, এই যে 30 থেকে 40, দ্যাট লাইজ ইন দ্য ক্লাস, তিরিশ থেকে 34 হেলস দা মিডিয়ান ক্লাস, 30 থেকে 34 হয়ে গেল, তাহলে উই নো মিডিয়ান সমান হচ্ছে, সূত্রটা লিখতে হবে আমাদের, n/2 - PCF, এখানে এফ সিও লাগে, ওই পিসিএফ হচ্ছে প্রিভিয়াস কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, আর এফ সি লাগে
এই যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি একই কথা, তুমি যেটা লাগো এফ এম ইনটু সি, হেয়ার এল হচ্ছে এই যে লোয়েস্ট ক্লাসটা 30, এন বাই টু হচ্ছে এই মানটা 750, আর পি সি এ প্রিভিয়াস কিউমুলেটিভ কত, এই যে এটে পি সি এ লিখে দিলাম, আর এফ এম হচ্ছে এইটে ফ্রিকোয়েন্সি মিডিয়ান, এফ এম মানে ফ্রিকোয়েন্সি মিডিয়াম, মিডিয়ান এখানে 525, আর এফ এম হচ্ছে 260, সি হচ্ছে কত 4 হয়ে গেল। নাও এখন এখানে বসায় দাও, 30 + 750 - 525 - 260 × 4 যোগ, এটারে তুমি বিয়োগ করো কত হয়, এটারে 750, 750 বিয়োগ 525, 225 বাই 260 × 4 এখন এটির সাথে এটি গুণ দিয়ে এটি দিয়ে ভাগ করলে হবে, অথবা এটি দিয়ে এটি ভাগ করলে চার দিয়ে ভাগ গুণ দিলেও হবে, ঠিক আছে। তাহলে এটি দিয়ে এটা ভাগ দিই, ভাগ 260, এটার সাথে গুণ দাও 4, দুইশো পঁচিশ গুণ হবে 4, এর সাথে ভাগ হবে 260, এর সাথে যোগ হবে এটি হচ্ছে 3.46, আর দরকার নাই, তাহলে 33.46 ঠিক হয়ে গেল। তাহলে এটি উত্তর হয়ে গেল, ফেস দা মিডিয়ান 33.46। এই হেন্স লিখলে আর অ্যান্সার লেখার দরকার নাই, কারণ হেন্স মানে নির্ণয়, এই জন্য আর ওটা দরকার নাই, ঠিক আছে। তাহলে আমরা মিডিয়ানটা করে ফেললাম, তাহলে আমরা মিডিয়ানের কয়টা নিয়ম করলাম, একটা বেজোড় করলাম, একটা জোড় করলাম, আর একটা ভেরিয়েবল ছিল, ফ্রিকোয়েন্সি ছিল, সেটার ক্ষেত্রে আমরা মিডিয়ানটা বের করলাম, আর ক্লাসের ক্ষেত্রে আমরা মিডিয়ানটা বের করলাম, চারটি নিয়মের একটা মিডিয়ান সেটি আমরা বের করে ফেললাম। তো সুতরাং আশা করি এই চারটি নিয়ম জানলে যে কোনো জায়গায় যে কোনো মিডিয়ান বের করতে হলে তোমরা পারবে। ওকে ঠিক আছে, আজকে রাখি, ওকে, সবাইকে ধন্যবাদ।